বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পর এবার তারই পাশে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই সময় সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশ রেলওয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে মন্তব্য করে সারা দেশে রেলওয়ে নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার কথা জানান সরকার প্রধান। এছাড়া দেশের সব ধরনের যোগাযোগে আধুনিকায়ন ও বহুমুখী করার কথাও জানান প্রধানমন্ত্রী। বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি জাপান সরকারকে এবং সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক করা, উন্নত করা এবং বহুমুখী করা, যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে, সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি। যাক, রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার, আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। এখন সব কিছুই আমরা দেখতে পাচ্ছি, রেল সেই সুযোগটা মানুষকে করে দিচ্ছে, যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি।